তোমার শাড়ি উঠাও, আমি লুঙ্গি খুঁজতেছি। আবার কইতেছেন, আবার কইতেছেন, আপনি তো নিজেই বেশরম। কাকা বিচার দাও, হেগা কখনো শ্বশুর কইছে হেগা বউরে যে শাড়ি উঠাও লুঙ্গি খুলবো? সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আগে একটু ভাবির সাথে সময় তোমার দিত, কথাবার্তা কইত, তোমার পাইয়া তো একবারে ভুলাই গেছে। ভালো আসতো না? ছিল না কেন জানি কুত্তে উকুন হয়েছে। আমার দেওয়া আমার কারো কাছে যায় নাকি? কি কও তুমি, দেখিস একটু লক্ষ্য টক্ষ্য করিস, বেটা ছা বুঝিস নাই। আচ্ছা আসুক আজকে বাড়িতে, আমি শুনু সেটাই দেখবি কোনো মায়ের কাছে যায় নাকি, তেতুল কোনো হবো কিনলে গিয়া। হ্যাঁ সেটাই তো কইতেছি, আমি তো কারো বাড়ির যাই না, যে কুকুর ঢুকবো। হ্যাঁ ধর এ কি কর, এত কোন চুলকাইতেছে, আমি আর বুঝি নাই যে কুকুর ঢুকছে, কুত থেকে যে কুকুর ঢুকছে। হ্যাঁ রাখ, আসার দেখ না, চ অনেক আলো হয়েছে, চল চল চল। সকালবেলা গোসল করবি, তুই তো ঘুমে থাকিস, আর তুই তো গোসল করিস না ভয়ে ভয়ে, তোর গা গন্ধ করে আমি জানি না, এই জোরে তো মাথায় উকুন হয়েছে সারা গ্রামে। আমি মেয়ে মানুষের কাছে গেছিলাম, আমি তোরা বলছি না তুই সকালবেলা উঠে গোসল করবি, তুই গোসল করিস না, তোরা বলছি মাথায় শ্যাম্পু দিবি, তুই শ্যাম্পু দিস না, তোকে বলছিলাম না সেদিন রাতে তোকে চুমু খেতে গিয়ে আহ তোর গায়ে গন্ধ, তুই বিশ্বাস করিস নি, এই দুর্গন্ধে তোর মাথায় উকুন হয়েছে। বাবা দুর্গন্ধে মাথায় উকুন হয় তো কিভাবে হয়? তুমি কার কাছে গেছিলে এটা ভালো করে আমাকে কও। আরে ভাই আমি যদি কারো কাছে যাইতাম তাহলে তো আমার মাথা উকুন হতো, আমার মাথাতে কোনো উকুন নাই। আমি তো কারো বাড়ি যাই না, তো আমার উকুন আসলে কই থেকে? ওরে ভাই আমি যদি যাইতাম তাহলে তো আমার মাথায় উকুন থাকতো, আমার মাথাতে উকুন নাই, তোমার মাথায় উকুন হয়েছে একটা কারণে, তুমি তাহলে অন্য কোন ছেলের সাথে ছিলা। ওর খোদা এটা কি কয়? নিজের দোষ নিজে নিচ্ছ না তাই না, মানুষের উপর দোষ দাও। এই শালি সত্যি করে কয় তুই তো কাছে। আমি শাড়ি তুলবো, আপনি লুঙ্গি খুলবেন, কি সব কোন, আপনি আমার শ্বশুর না? আরে বাবা এতে কি সমস্যাটা কোন জায়গায়? আব্বা কি কইছেন, ভাবা চিন্তা কইছেন তো। আরে এই কথা বুঝামু কেমনে রে, আমি তো ভাবেই পাচ্ছি না, আমি কইছি তুমি শাড়ি তোলো। কি হইছে ভাবি, তা ছোট কি হইছে? আব্বা কি কয়, কি কয়? আমি শাড়ি তুলবো, আব্বা লুঙ্গি খুলবে, সি 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 আল্লাহ, সি সি আল্লাহ, আব্বা কি কয়? আরে আমি খারাপ না কইছি কই, আমি তো ঠিক কইছি। কি কইছেন? আমি কইছি বৌমা তুমি শাড়ি উঠাও আমি লুঙ্গি খুলি। পাড়ার লোকের শুনে কি করবো কোন দেখি? আরে জালা আমি কইছি কি আর তোমরা বুঝছো কি? আমি কইছি শাড়ি তোমার শাড়ি উঠো,
আমি লুঙ্গি খুলতাছি। দেখছিস তো তোর আবার কয় কি কয়? ওই যে তোমার শাড়ি উঠাও, আমি লুঙ্গি খুলতাছি। আব্বা পূজা সুজা কর, রাগ উঠতেছে কোন তো? হাইজালা, আরে আমি খারাপ না কইলাম কই? আমি কইলাম যে তোমার শাড়ি উঠাও, আমি লুঙ্গি খুলতাছি। আবার কইতাছেন, আবার কইতাছেন, আপনার মায়া লাগবে আপনি বেটা ভগবান দিয়া দিয়া করুন। আমি লুঙ্গি খুলি, ওই ভিন্না বেটি, আমি কি কইছি? আমি খারাপ কথা কইছি? আমি কইছি তুমি শাড়ি উঠাও, আমি লুঙ্গি খুলি। কেমনে কমু এ লজ্জার কথা, কি হয়েছে বলো? তোমার বাপ কইতাছে যে বৌমা শাড়ি উঠাও, আমি লুঙ্গি খুলি, এটা কেমন ধরনের কথা? কি বলছে? হ্যাঁ এই কইছি তো, আমি বলছি বৌমা তোমার কাপ উঠাও, আমি লুঙ্গি খুলতাছি। তোবা তোবা, আব্বা আব্বা আপনাকে আমরা সম্মানের চোখে দেখি আব্বা, আপনি কি এসব দেখো তো দাদা, হে তো আমারে ভুল বুঝলো। আরে কি ভুল বুঝলাম দাদা, বড় ভাইরা ফোন দেয় আপনাকে সম্মান করি, বুড়া হয়েছে না। আর যাই তোর বড় ভাইকে ফোন দে, কর গ্রামের নাম শুনে দে। এই তোর খাতুরা, হ্যালো আমাদের বউদের সাথে আপনি আসেন, এই আব্বা হয় বাড়িতে থাকবে না, আমরা যাবো, আসেন দুই সেকেন্ডের মধ্যে আসেন। আসু তোর বড় ভাই আসু, এটা বিহিত করে মিশাইমু, হয় আপনি বাড়ি থাকবেন না আমরা থাকবো না। হ্যাঁ সেটা দেখবো, বাবার সম্মান দেয় বাবা আসুক আগে, ভাই আসুক। বেশি বড় হয়ে গেছো, বউদের সাপোর্ট করি না, ঘর কোনো হয়ে গেছো। আমার বাপ, আমার বাপ, তোর বাপ মাথায় রাখিস, ও গো শ্বশুর, ওরা কি বাপরে ওইভাবে সম্মান করবে? আগে আপনি কথাটা শুনেন যে কি বলে ছিল, কি কি কইছো কও? কইছে বৌমা তুমি শাড়ি তুলো, আমি লুঙ্গি খুলি। কি এখন হয়ে গেছে কথা বলো ভাই? কি 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 কইলো? ও যা বললো তাকে সত্যি হবা, আমি এটাই কইছি। কি কইছো? আমি খারাপ কি করলাম? আমি বললাম বৌমা তোমার কাপড় তুলো, আমি লুঙ্গি উঠা। তোমার এত বড় বয়স হইল, আমার মা কবে মরে রেখেছে, তোমার বিয়া করতে হইব, তুমি আমাকে তুই মারে কইতা, আজ তুমি আমার বউয়ের কাপড় উঠাইতে কইছো, আমার বউকে বলছো কাপড় তুলতে, আর তুমি লুঙ্গি উঠে বলবা, পরশু এই গ্রামের সব মহিলারে বলবা, আমাকে মান সম্মান ধুলাই মিশে যাবে। আমাদের লজ্জা হইতেছে, তোমার মতো একটা বাপ আছে আমাদের ঘরে, আমরা বড় বড় মুখ নিয়ে বড় বড় কথা বলি এই গ্রামের মানুষের কাছে, আর আজ আর সেই মূল্যায়ন থাকলে কই? তুমি আমার বউরে বলছো তুমি কাপড় তুলো, আর আমি লুঙ্গি খুলি। সি আব্বা সি, এরে তো বুঝাইতে পারলাম না রে, আর কি বুঝাবো তোমাকে? তুমি আমি কি খারাপ কথা কইছো? খারাপ কথা না, সবচেয়ে বড় খারাপ কথা এটা, এইটার চেয়ে খারাপ কথা আর কিছু হইতে পারে না। সে যদি তোমার হলো চাচাতো ভাইয়ের বউ হইতো, তোমার বড় ভাইয়ের বউ হইতো, মাইটা নেওয়া যায় তোমার ভাবি হইতো, তোমার ছেলের বউ বুঝো, তাকে তুমি বলছো কি তুমি কাপড় তুলো, আমি লুঙ্গি খুলি। সি 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 আব্বা, কি হয়েছে আব্বা বলেন?
সমস্যা কারে জানাবো কন্ত আপনারা? আমাদেরকে বলেন, কারো বলতে হবে না। কাকা বিচার দাও, হেগা কখনো শ্বশুর কইছে হেগা বউরে যে শাড়ি উঠাও লুঙ্গি খুলবো? আরে তাহলে তুই সর, তুমি এবার সরে যাও। আরে তুই সর, এটা কি শাড়ি, এটা কি লুঙ্গি, আর এই যে এইটা কি গিট্টু, গিট্টু তাহলে গিট্টু খোলা লাগবো না। এই গিট্টুটা খুললাম আমি বৌমার শাড়ি দেয় কেমন হাত দেই শ্বশুর হইয়া? এই বৌমার শাড়ি দেয় কেমন হাত দাও? হ্যাঁ আমি বৌমার শাড়িতে হাত দিতে পারি, ওই লাগে তো আমি কইছি বৌমা তুমি শাড়ি উঠাও আমি গিট্টু। তুমি শাড়ি তোলো আমি লুঙ্গি খুলি, আব্বা কি খারাপ কথা কইছে? তুই তো একদম বাড়ি উঠতে বাতাল করে দিছস। একটু আগে কি হইতো মূল পেস্টটা লাগছে এই গিট্টু নিয়া ভাইজান, আসলে কি জানে মানে কি জানো, ঝড়ে যেন শাড়ি আর লুঙ্গি দুইটাই পরে না যায় এর লাইগা আমার বউ গিট্টু দিয়া রাখছিল। ভাইজান পুরো কথা না শুনে মেয়ে মানুষের কথা শোনা যাবে না ভাইজান, পুরো কথাকে শুনতে হবে তারপরে বিচার করতে হবে ভাইজান। আপনাদেরও কই বউদের এমন কিলিকবাজি কথায় বাপরে কিন্তু অত্যাচার করে না।